গত রাত্রি আপনারা সবাই জানেন আর আপনারাই খবর করেছেন যে চোরের মতন গত রাত্রি অন্ধকারে একটা বড় কাজ হয়েছে। লুকিয়ে ছুপিয়ে এখানকার সর্বাধিক লোকপ্রিয় একজন সাংসদ, তিনি সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এমন একটি সাংসদ, তার অপমান করার জন্য, তাকে বদনাম করার জন্য আর ওনার ছবিগুলো শহরের সমস্ত প্রমুখ প্রমুখ চক চৌরাস্তাতে লাগানো হয়েছে। আপনারা সবাই জানেন যে ধরনের পরিস্থিতি, আজকে লকডাউন আছে, সে লকডাউনে যে ধরনের প্রশাসনিক ব্যবস্থা আছে তাতে কিন্তু শহরের সমস্ত চোখ চৌরাস্তাতে প্রশাসনের নাকের তলায় এই ধরনের যে পোস্টারিং লাগানো হয়েছে তার মধ্যে তালে প্রশাসনের কোনো না কোনো সহযোগিতা রয়েছে। আজকে তৃণমূল জেলা কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের জেলা অধ্যক্ষ, জেলা সভাপতি, তার পেপারে একটা বিবৃতি এসছে, কালকেও তিনি বলেছেন যে এমপি কোথায়, এই যে কাণ্ড হয়েছে তার মধ্যে ওনার কি সহযোগিতা আছে বা ওনার কোনো মানসিক মন্তব্য আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। যারা প্রশ্ন তুলছেন যে এমপি কোথায়, তো আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে এমপি সশরীর এখানে নেই, কিন্তু উনি সবসময় এখানেই আছেন। উনি নিজের এমপি ল্যাড ফান্ড থেকে 50 লক্ষ টাকা দিয়েছেন। সারা রাজ্যে বিজেপির শুধু 18টা এমপি আছেন, 18টা এমপির মাধ্যমে 15 কোটি টাকা প্রায় ভারতীয় জনতা পার্টির মাধ্যমে এমপি ল্যাড ফান্ডে দেওয়া হয়েছে। তিনি 1 কোটি টাকা পিএম কেয়ার ফান্ডে দিয়েছেন, নিজের পকেট থেকে অনেকবার উনি টাকা নিজের স্যালারি দিয়েছেন। আমি জিজ্ঞেস করছি যারা নাকি বলছেন এমপি কোথায়, তাদের জন্য আমরা আপনার মাধ্যমে প্রশ্ন করছি তারা কি করেছেন।